back to my channel. So, আজকে আমি যাচ্ছি হেমন্ত বিলাসে আমাদের ফেনীতে ফেনী অনলাইন ফেমিনা এন্টারপ্রেনারশিপ গ্রুপ থেকে হেমন্ত বিলাসে একটা আয়োজন করেছে। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছি, তো আপনারা সাথে থাকুন। যাচ্ছি তো আমরা এখন চলে আসছি আমাদের হেমন্ত বিলাসের প্রোগ্রামটা হচ্ছে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে। তো এখানে গেটে রিসেপশনে অনেক ভাইয়ারাই আছেন যারা আমাদের থেকে টিকিট নিচ্ছে। আমরা টিকিট দিয়ে আর হচ্ছে কুপনটা নিয়ে আমরা ঢুকছি ভিতরে। তো এই হচ্ছে ভিতরের অবস্থা। এখন প্রায় বিকেল 4:30 বাজতেছে, আপনার আসরের নামাজের আজান দিচ্ছে আর ভিতরে হচ্ছে অনেক আপুরাই আছে, প্রচুর ভিড়। কিন্তু আমরা কিন্তু সকালে আসলে ভালো হতো, তো সকালে আসা হয় নাই। তো আমাদের আরেকটা ফ্রেন্ড কিন্তু এখানে স্টল দিয়েছে, তো ও স্টল দেওয়ার কারণে কিন্তু ও সকালে চলে আসছে। সকালে কিন্তু ভিড় খুবই কম ছিল, তো আমরা সকালে আসিনি, যার কারণে হচ্ছে যে এখন বিকালবেলা আসছি অনেক ভিড়। আমি আগেই বলেছিলাম হেমন্ত বিলাসের আয়োজন করেছে ফেনী অনলাইন ফিমেল এন্টারপ্রেনারশিপ গ্রুপ থেকে, আর হচ্ছে যে এটার ব্যবস্থাপনায় ছিল আপন ইভেন্টস। তো আপন ইভেন্টস খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফটোজন দেখতে পাচ্ছি আমরা। তো ফটোজনের সবাই ছবি তুলতেছে, আর হচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো যার কারণে দুঃখের বিষয় হলো ফটোজন একটাও খালি পাই না ছবি তোলার জন্য। তো আমরা পরে আসার সময় কিছু ছবি তুলেছি ফটোজনে। তো ফেনীতে প্রতিবারই কিন্তু ফেনী অনলাইন ফিমেল এন্টারপ্রেনারশিপ গ্রুপ থেকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়। এর আগেও কিন্তু গত বছর 2020 সালে ফেনী গার্লস স্কুলের মাঠে বাসন্তী হাওয়া প্রোগ্রাম হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু এর আগে ফেনীতে এরকম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি, এই প্রথমবার অ্যাটেন্ড করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে। গ্রুপের অনেক সেলাররা পুরো এখানে স্টল দিয়েছেন। তো উশফুল কিচেনও কিন্তু স্টল দিয়েছে, আমি এর আগে উশফুল কিচেনের কেকের রিভিউ করেছিলাম ভিডিওতে। তো আমি এখন তার স্টলের সামনে আছি, তার থেকে কেক কিনবো। দিয়ার সাথে কিন্তু আমার প্রথমবারে দেখা হলো আজকে হেমন্ত বিলাসে এসে। তো পরিচিত অপরিচিত অনেক আপুর সাথে দেখা হয়েছে, যাদের সাথে অনলাইনে পরিচয় কিন্তু সামনাসামনি মুখোমুখি দেখা হয়নি। তো অনেক এমন অনেক আপুই আছে তাদের সাথে দেখা হয়েছে এখানে এসে। বিকেলবেলায় আমাদের জন্য এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে, তো কনসার্ট চলতেছে এখানে, অনেক আপুরাই মানে অনেক আপুদের ভিড় এখানে, সবাই নাচানাচি করতেছে গানের সাথে, আমরা সবাই অনেক এনজয় করছি এখানে। আর হচ্ছে পাশাপাশি অনেকগুলো স্টল ঘুরে দেখলাম, যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সবাই মূলত ওইসব প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দিয়েছে। তো আমরা এখন বাকি স্টলগুলো ঘুরে দেখব। তো চলুন বাকি স্টলগুলো ঘুরে দেখি। এখানে অনেক আপুরা হচ্ছে হিজাব বোরকা নিয়ে কাজ করে, অনেক আপুরা কেক নিয়ে কাজ করে, কেকের স্টল দিয়েছে, কেক পেস্ট্রি, তারপর হচ্ছে অনেকে কসমেটিক্স আইটেম এগুলো নিয়ে কাজ করে, কেউ খাবার আইটেম নিয়ে কাজ করে, পিঠাপুলি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে স্টল দেওয়া আছে। আমি এখন স্টলগুলো ঘুরে ঘুরে দেখব। তো আমি হচ্ছে যে মূলত অরিজিনাল সাউন্ড যেটা, এটা বন্ধ করে দিয়েছি, আপনারা আমার বয়স শুনলে বুঝতে পারবেন, কেননা হচ্ছে আদার্স যে নয়েজটা শোনা যাচ্ছে না। কেন বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে যে মূলত এখানে কনসার্ট চলতেছে খুবই জোরে জোরে, তো মানে আমার কথা কিছুই শোনা যাবে না, যার কারণে আমি অরিজিনাল সাউন্ড যেটা সেটা অফ করে দিয়েছি। স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার টুকিটাকি কেনাকাটা হয়ে গেছে। আমি ওইসবুল কিচেন থেকে কেক নিয়েছি, আর হচ্ছে যে এখান থেকে মাস্ক কিনেছি। তো এখানে অনেক আপুরাই হচ্ছে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পাশাপাশি পিঠা সেল করতেছে, পিঠার স্টল দিয়েছে। তো হেমন্তের নবান্ন উৎসব পাশাপাশি হচ্ছে শীতের আগমন, সব কিছু মিলিয়ে কিন্তু হেমন্ত উৎসব আমার কাছে। কিন্তু 6টি ঋতুর মধ্যে শরৎ, হেমন্ত আর হচ্ছে শীত, শীত বসন্ত, এই 4টা ঋতু সবথেকে বেশি ভালো লাগে। আর হেমন্তকাল হচ্ছে বাংলা ঋতুচক্রের চতুর্থ ঋতু। হেমন্তকালে মাঠে মাঠে পাকা ধানের সোনালি আভা থাকে, আর প্রকৃতিতে কিন্তু পাকা ধানের গ্রানে মোমো করে পুর প্রকৃতি ভরে ওঠে। আর সকালবেলা শিশির ভেজা ঘাসের উপর পা দিতে কিন্তু প্রচুর ভালো লাগে। আর সকালবেলা কৃষকেরা মাঠে যায় ধান কাটার জন্য, ঘরে নতুন ধান আসে, পিঠাপুরের আয়োজন শুরু হয়, সব মিলেই হচ্ছে হেমন্তকাল। হেমন্তকালের পরপরে আছে শীত, হেমন্তের পরপরে শীতের আগমন ঘটে, আর হচ্ছে শীতের পূর্বাভাস হিসাবে কিন্তু আমরা হেমন্তকালকে চিনি। আমি স্টল ঘুরে ঘুরে প্রোডাক্ট দেখতেছি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতেছি, আর হচ্ছে পাশাপাশি আমাদের সাথে হেমন্তকাল নিয়ে ছোটোখাটো একটু ব্যাখ্যা দিয়ে দিলাম।
তো হেমন্তকাল তাদের সবার কাছে কেমন লাগে বা হেমন্তকাল নিয়ে আপনারা কে কতটুকু জানেন আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো আমি এখন স্টলগুলো ঘুরে দিতেছি বেবির জন্য। এখানে জনসন পাউডার দিতেছি, তো আপুটা বলতেছে যে এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট। তো এরপর আমার কাছে কনফিউজড লাগতেছে, তো দেখে আর নেওয়া হয়নি আর কি। তো আমি এখন বাকি স্টলগুলো ঘুরে দেখব। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপু আমার কাছে এসে আমি কি বলতেছি ওটা শুনতে চাচ্ছে, উনি আমার কথা শুনতেছে না। এটার কারণ হচ্ছে পিছনে কিন্তু কনসার্ট চলতেছে, কনসার্ট চলার কারণে একটু কথা শুনতেছি না আমরা, যার কারণে আমি ভিডিওতে অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি। কেননা প্রচুর পরিমাণে সাউন্ড এখানে, আমরা চিল্লে চিল্লে কথা বললে কিন্তু কেউ কারো কথা শুনতেছি না আর কি। তো এখন আমরা সঞ্জিতা চামেলি উর্মিয়াপুর স্টলে আছি। তো ওনার পেজের নাম হচ্ছে সোহা প্লাস, সোহা হচ্ছে আপুর মেয়ের নাম। তো আপুকে অনলাইনে চিনি, উনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছে। তো আজ এখন আমরা আপুর স্টলে আসছি আর আপুর সাথে প্রথমবার দেখা হলো হেমন্ত বিলাসে এসে। তো আপুর সাথে কথা বলে ভালো লেগেছে, উনি খুবই আন্তরিক একজন মানুষ। আপু মূলত কাজ করে কসমেটিক্স এবং জুয়েলারি আইটেম নিয়ে, আর ওনার প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর আর কি। তো আমাদের মোটামুটি স্টল সবগুলোই ঘোরা শেষ, এখান থেকে চকলেট নিয়েছি, এখন বাসায় চলে যাবো। এখানে সে স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল, ওর সাথে আমার অনেক বছর পরে দেখা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার বাসায় ফিরব। তো আজকে এ পর্যন্তই থাকলে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।